টানিপস লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। সাথে থাকবেন, দেখবেন, জানবেন আর অবশ্যই অনুপ্রেরণা দিবেন। একবার ভাবুন তো, আপনি যে গ্রামে বাস করেন তার পাশের গ্রামটি হঠাৎ মিলিয়ে গেল হাওয়ায়। অসম্ভব মনে হলো কত কিছুই না ঘটে বিশাল এই পৃথিবীতে, শত শত বছরের চেষ্টায়ও যার কুলকিনারা মেলে না। এখন যে ঘটনাটি বলবো মনে হতে পারে এটি কোনো সিনেমার গল্প বা কল্পকাহিনী। কানাডার উত্তরে আঞ্জিকুনি হ্রদের পাশে ভিলেজ অফ ডেড নামে একটি গ্রাম ছিল। ছিল বলার কারণ এখন নেই, মানে হঠাৎই মিলিয়ে গেছে বা উধাও হয়েছে। এই ঘটনার আগে মানুষ ওই গ্রাম সম্পর্কে জানত না কিছুই। শুধুমাত্র গ্রামবাসী ও ব্যবসার কাজে যারা আসতেন তারাই জানতেন গ্রামটি সম্পর্কে। কিন্তু 1930 সালের পর সংবাদ মাধ্যমে একটি ঘটনা প্রকাশের পর গ্রামটি পুরো বিশ্বের নজরে চলে আসে। প্রায় 1,200 উপজাতি নিয়ে এই গ্রামটির অবস্থান ছিল কানাডায়। আনাগোনা বলতে শুধুমাত্র অধিবাসীরা আর কিছু পশম ব্যবসায়ী। 1930 সালে জো লোবেল নামক একজন পশম ব্যবসায়ীর বরাত দিয়ে একজন সাংবাদিক গ্রামটি সম্পর্কে একটি বিস্ময়কর সংবাদ প্রকাশ করেন। পশম কেনার জন্য ওই ব্যবসায়ী প্রায় ওই গ্রামটিতে যেতেন, কিন্তু একদিন তিনি পশম কেনার জন্য গ্রামে গিয়ে দেখতে পান কোথাও কোনো মানুষ নেই। এ বাড়ি ও বাড়ি খুঁজেও একজন মানুষও তিনি খুঁজে পাননি। বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি দেখতে পান তারা যে শার্টগুলো বুনেছিল সেগুলো অসমাপ্ত অবস্থাতেই পড়ে আছে। অনেকে চুলায় তরকারি গরম করতে দিয়েছিলেন, সেই তরকারি গরম হচ্ছিল, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। গ্রামের কবরস্থানে গিয়ে আরও অবাক হন তিনি। দেখতে পেলেন সবগুলো কবর রয়েছে খুদিত অবস্থায়, ভেতরে একটা কঙ্কাল পর্যন্ত নেই। শুধুমাত্র অক্ষত অবস্থায় পাওয়া গেল ওই গ্রামের সবচেয়ে প্রাচীন গোত্র প্রধানের কবরটি। জোলেবেল দ্রুত দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে খবর দেন। মেজর থিওডোর লিস্ট্রটের নেতৃত্বে দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ পুরো গ্রাম ও আশপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজেও কোনো গ্রামবাসীকে পেল না। পরবর্তীতে আর কখনোই দেখা পাওয়া যায়নি সেই গ্রামবাসীদের। জানা যায়নি ওই দিন আসলে কী ঘটেছিল। শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হয়েছিল সেই গ্রাম সম্পর্কে। এই ঘটনার আগে মানুষ ওই গ্রাম সম্পর্কে জানত না কিছুই। শুধুমাত্র গ্রামবাসী ও ব্যবসার কাজে যারা আসতেন তারাই জানতেন গ্রামটি সম্পর্কে।